বর্তমানে টেলিগ্রামের স্টার টপ আপ করা খুব প্রয়োজনীয় একটি বিষয় হয়ে গেছে বিশেষ করে যারা আপনারা টেলিগ্রামের এয়ারড্রপে কাজ করতেছেন এবং রিসেন্ট দুইটি এয়ারড্রপ ট্রানজ্যাকশান খুব জরুরি হয়ে গেছে সেটি হচ্ছে একটা টোম্যাটো প্লাস আর একটা এক্স এম্পেয়ার তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমার অ্যাকাউন্টটিতে আমি দুশো পঞ্চাশ যে স্টারটি সেই স্টারটি টপ আপ করে দেখাবো পাশাপাশি আপনারা কিভাবে টপ আপ করবেন বাংলাদেশ থেকে আদৌ টপ আপ করা পসিবল কিনা সে বিষয় নিয়ে একটু কিছু কথা বলবো সো ভিডিওটি একটি লং হবে ভিডিওটি না টেনে কন্টিনিউয়াসলি দেখবেন তাহলে কিভাবে আপনারা অ্যাকাউন্টটি বাংলাদেশ থেকে টেলিগ্রামের অ্যাকাউন্টটি স্টার টপ আপ করতে পারবেন সেই বিষয়ে একটি ধারণা পেয়ে যাবেন সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন টেক মাফ মাফুসেন সকলকে জানান্ত্রিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটি হতে যাচ্ছে টেলিগ্রামের দুইশো পঞ্চাশ টেলিগ্রাম যে স্টারটি আছে সেই স্টার টপ আপের মাধ্যমে ঠিক আছে তো চলুন কথা না বলে শুরু করা যাক এখানে আমার অ্যাকাউন্টটি অ্যাকাউন্টটিতে মাই স্টার অপশানে আমি যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ টেলিগ্রাম স্টারের বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ পয়েন্ট শূন্য চার অর্থাৎ পাঁচ ডলার চার সেন্ট আমি এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর আমার পেমেন্ট মেথডে নিয়ে চলে যাবে পেমেন্ট মেথডে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ান ট্যাপ টু ব্যয় অপশানে আমি যদি জাস্ট ওয়ান ট্যাপ টু ব্য ক্লিক করি দেখুন ব্যয়ে ক্লিক করার পরে একটু সময় নেবে পেমেন্ট আনসাকসেসফুল দেখাচ্ছে কী জন্য আনসাকসেসফুল দেখাচ্ছে সেটাই আমি বলে দিতেছি আনসাকসেসফুল দেখানোর কারণ হচ্ছে আমার আমি যদি চলে যাই হচ্ছে আমার প্লে স্টোরের অ্যাকাউন্টটিতে আমি চলে গেলাম যাওয়ার পর এখানে পেমেন্ট অপশান যেটি আছে ধরুন এখানে পেমেন্ট অপশানে ক্লিক করলে পেমেন্ট মেথডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে আপাতত আপনার ডলার আছে এক ডলার ঠিক আছে আমার ট্রানজেকশন করতে হবে পাঁচ ডলার আট চার সেন্ট আছে এক ডলার আট সেন্ট এবং ভিসা কার্ডের যে ট্রানজেকশানটি সেটি আপাতত কাজ করছে না এই জন্য ট্রানজাকশানটি হবে না তো এক্ষেত্রে আমি যে কাজটি করব আমার এখানে দেখতে পাচ্ছেন এই গুগল প্লে পয়েন্টের কিছু পয়েন্ট আছে পয়েন্টটি আমি রিডিম করবো এই পয়েন্টটি আপনারা কীভাবে পাবেন সেই বিষয়ে আমি একটি ভিডিও অর্থাৎ এই ট্রানজেকশনটি করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সো বলে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তো এখান থেকে জাস্ট এখানে ইউজ অপশানে ক্লিক করলাম ইউজ অপশানে ক্লিক করার পর এখানে ফাইভ ডলারে অর্থাৎ ফাইভ ডলারে আমি পার্চেস করবো পাঁচশো পয়েন্টের বিনিময় তো এখান থেকে আমি যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি জাস্ট এখানে পাঁচশো দিতে ক্লিক করলাম এবং এটি কনফার্মেশন ইউজ মাই পয়েন্ট ঠিক আছে আমি ইউজ মাইজ পয়েন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এটি ট্রানজ্যাকশানটি কমপ্লিট হয়ে গেছে আমার ছয় ডলার আমার অ্যাকাউন্টে শো করতেছে এখন আমার যে কাজটি করতে হবে আমি চলে যাব টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর এখানে দুইশো পঞ্চাশ স্টার আমি এখন যদি ক্লিক করি ক্লিক করার পর এখন একটি সমস্যা হতে পারে এটি ট্রানজ্যাকশানটি কমপ্লিট হতে পারে কিংবা ফেল হতে পারে ফেল হওয়ার কারণ হচ্ছে মাঝে মধ্যে এটি এর সমস্যার কারণে এটি ফেল দেখায় তো সমস্যা হলে আমি ভিপিএন কানেক্ট করে এটি ট্রানজ্যাকশানটি কমপ্লিট করে আপনাদের দেখাবো ঠিক আছে তো এখানে জাস্ট আমি ওয়ান ট্যাপ টু ব্যয় যদি ক্লিক করি ওয়ান টু অ্যাপ টু বাই ক্লিক করার পরে আপনার দেখতে পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে ঠিক আছে তো পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে অর্থাৎ টেলিগ্রামের যে অ্যাকাউন্ট সেখানে দুইশো পঞ্চাশটা অ্যাড হয়ে গিয়েছে সো এভাবে আপনারা টেলিগ্রামে স্টার বাই করতে পারবেন এখন বিশেষ হচ্ছে বাংলাদেশ থেকে আপনারা কিভাবে বাই করবেন বাংলাদেশ থেকে বাইক করতে হলে কিছু সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে কারণ আমি যে অ্যাকাউন্টটি ইউজ করতেছি এটা হচ্ছে গুগল ইউএস অ্যাকাউন্ট গুগল ইউএস অ্যাকাউন্টের একটা বেনিফিট আছে পয়েন্ট অপশানে গেলে এখানে পার্ক যে অপশানটি আছে পার্ক অপশানে আমি ক্লিক করলাম এখানে প্রতি সপ্তাহে তারা একটি ট্রানজ্যাকশন করার সুযোগ দেয় অর্থাৎ প্রতি সপ্তাহে একটি ক্লেম করার সু সুযোগ তারা দেয় আপনার গুগল ইউএস অ্যাকাউন্ট যেটি সেই ইউএস অ্যাকাউন্টে ক্লেম অপশানের মাধ্যমে এখানে কিছু পয়েন্ট দেয় মাঝে মধ্যে দুই চার কিংবা দশ পয়েন্ট বিশ পয়েন্ট এবং মধ্যে দুইশো পয়েন্ট দিয়ে দেয় সো দুইশো পয়েন্ট ইজিকালটা দুই ডলারের সম পরিমাণ এখানে হয়ে যায় তার পরবর্তীতে আমি পয়েন্টগুলো জোড়া করছি এবং পয়েন্টগুলো রিডিম করার মাধ্যমে আমি এখান থেকে গুগল প্লে যে ক্রেডিট বা আপনার সিস্টেমটি আছে সেই ক্রেডিটটি নিয়ে আমি এখান থেকে ট্রানজ্যাকশান করি তো সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকে যারা টেলিগ্রামে টপ আপ করতে চাচ্ছেন তাই সেক্ষেত্রে আপনাদের অবশ্যই গুগলের প্লে যেই অ্যাকাউন্ট আছে ইউএস অ্যাকাউন্ট সেই ইউএস অ্যাকাউন্টটি আপনার লাগবে এটাই আপনারা যারা আসলে অনলাইনে এই সকল আপনার গুগল ইউএস অ্যাকাউন্ট বেচা কেনা হয় তো আপনারা সেখান থেকে নিতে পারেন তো সেক্ষেত্রে আসলে ভালো লোকের পরিমাণ খুব কম হয়তো দেখবেন আপনারা পেমেন্ট করবেন বাট হয়তো আপনাকে অ্যাকাউন্টটি দিবে না এটা এরকম একটু সমস্যা হতে পারে তো বাংলাদেশ থেকে কীভাবে ট্রানজাকশান করবে বাংলাদেশ থেকে ট্রানজাকশান করতে হলে আপনারা বাংলাদেশি অ্যাকাউন্টে ধরুন আমি আমার বাংলাদেশি অ্যাকাউন্টে চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে আমি যদি পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশান অপশানে ক্লিক করি পেমেন্ট মেথড এখানে উপর থেকে পেমেন্ট মেথডে ক্লিক করলাম পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এখানে আপনার বাংলাদেশ থেকে পেমেন্ট করার একটি প্রসেস সেটি হচ্ছে ক্রেডিট অথবা ডেবিট কার্ড ঠিক আছে আপনার ব্যাংকের যেই ক্রেডিট কিংবা ডেবিট কার্ড আছে সেই ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা এখান থেকে বাংলাদেশে থেকে গুগল প্লে স্টোর থেকে যে কোনো শুধু টেলিগ্রাম না যে কোনো অ্যাপের যে সকল পয়েন্ট আছে কিংবা কয়েন আছে সেই পয়েন্টগুলো আপনারা কিনতে পারবেন আর পাশাপাশি বলে রাখি সাইড কিছু নয়েজ হচ্ছে এই জন্য দুঃখিত এই এবং এটি বাংলাদেশের আর কোন অপশন নাই বাংলাদেশ থেকে দুইটি অপশনই একটি ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড এবং অবশ্যই সেটি ডুয়েল কারেন্সি ডেবিট কিংবা ক্রেডিট কার্ড হতে হবে আপনার রেগুলার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড সেই কার্ডের মাধ্যমে এখানে পেমেন্ট আপনারা করতে পারবেন না এটি হচ্ছে একটি প্রসেস আমার ভিডিও দেখে অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে ভাই গুগল প্লেতে আমরা কিভাবে ক্রেডিট নেব এবং টেলিগ্রামে কিভাবে স্টার বাই করব তো বাংলাদেশ থেকে কিনতে হলে আপনাকে অবশ্যই ডুয়েল কারেন্সি একটি কার্ড লাগবে এবং ডুয়েল কারেন্সি কার্ডের আপনারা পেমেন্ট করে আপনারা টেলিগ্রামে স্টাক কিনতে পারবেন তো ডুয়েল কারেন্সি কার্ড কীভাবে পাবেন এই রিটের সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর না হলে আমি বলে দিচ্ছি আপনারা ইস্টার্ন ব্যাঙ্ক কিংবা সাউথ ইস্ট ব্যাংক আছে সেই সাউথ ইস্ট ব্যাঙ্কে গিয়ে আপনারা তাদের সাথে কথা বলবেন ডুয়েল সে মাস্টার কার্ড আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন ডেবিট কার্ড এবং সেটির মাধ্যমে আপনার এখান থেকে ট্রানজাকশান করে বাই করতে পারবেন এটি হচ্ছে লেন্দি প্রসেস তো আশা করি আপনারা শর্টকাটে যদি নিতে চান তাহলে আপনার পরিচিত যদি কারো কার্ড থাকে সে ভাইকে আপনার বলতে পারেন যে ভাই আমাকে এরকম একটি ট্রানজ্যাকশান করে দিবেন সে ট্রানজ্যাকশানে যে পরিমাণ টাকা আসে সেই পরিমাণ টাকা আপনি আপনার পরিচিত যেই যার কাছ থেকে করে নেবেন তাকে পরিশোধ করে দিতে পারেন আমার বর্তমানে যে কার্ডটি আছে সেই কার্ডটি আসলে ভ্যালিড না তার ডেট এক্সপায়ার হয়ে গেছে এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারছি না তো তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন চ্যানেলটিতে কারণ আমি আপনাদের সাথে এয়ারড্রপ রিলেটেড ভিডিও ফ্রি এবং পেইড সব ধরনের ইয়ার ড্রপ ভিডিও আমাদের সাথে শেয়ার করি আর রিসেন্ট কিছু প্রোগ্রাম বা রিসেন্ট কিছু আপনার বট আছে যে এই বটগুলো আসলে খুব ভালো মতো কাজ আপাতত করতেছে প্লাস পরবর্তীতে লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে এটি হচ্ছে মেজর ব্লাম তো আপনারা যারা এখনও জয়েন করেন নাই তারা এই দুটি প্রজেক্টে কাজ শুরু করে দিতে পারেন আরও অনেক প্রজেক্ট আছে বাট আমি দুইটি প্রজেক্টের নাম বললাম সো আজকের ভিডিওটি আপাতত এখানে শেষ করছি ভালো থাকবেন বাই বাই